Hi, welcome back to my channel. I am Shamakti. Aajke ami hair care routine amar hair care routine main ingredient ekta hair serum already ami shetake share korechhilam amar YouTube channel e. Tumra parle ektu check koro jetar modhe অ্যালোভেরা জেল কোকোনাট অয়েল দিয়ে আমি তৈরি করেছিলাম। আর আরেকটা ইনগ্রিডিয়েন্ট আমি বলছি যেটা তোমরা, সেটা আমি করে দেখাবো না কারণ আমার পক্ষে আমি করে দেখানো সম্ভব না, বাট আমি বলে দিচ্ছি এই কোকোনাট অয়েলটা তোমরা তোমাদের হেয়ারে ইউজ করো। এই অয়েলটা দেখো, শালিমার কোকোনাট অয়েল, এটা সবাই ছোটবেলা থেকে মেবি ইউজ করো, আমিও ইউজ করি এই কোকোনাট অয়েলটা। মা ছোটবেলায় এটাই ইউজ করতো, আমার মায়েরও চুল খুব সুন্দর আর এটাই ইউজ করতো, আমিও এটাই ইউজ করি। সো এই কোকোনাট অয়েলটা তোমরা কিভাবে লাগাবে নিজের স্ক্যাল্পে, নিজের হেয়ারে কতক্ষণের জন্য লাগাবে আর কিভাবে সেটা অ্যাপ্লাই করবে, এটা কিন্তু এটার অ্যাপ্লাই করার মেথডটা বলছি। এটা অ্যাপ্লাই করার মেথডটা হচ্ছে, এটা যখন অ্যাপ্লাই করবে তখন তার আগে একটু গরম করে নেবে, বেশি খুব গরম করো না, কারণ আমরা নিশ্চয়ই হট অয়েল ম্যাসাজের নাম শুনেছ, নিশ্চয়ই হট হেয়ার অয়েল ম্যাসাজ, মানে ওটা যাতে যে অয়েলটা আমরা হেয়ারে ম্যাসাজ করছি সেটা যাতে হট হয়, গরম হয়, হালকা গরম, এমন না যে অনেক গরম, তো একটু গরম, তো হালকা একটু গরম করো। দেন ওটাকে তোমরা স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করো, সারা লেন্থে অ্যাপ্লাই করো, তো তাহলে চুলটাও সফট হবে আর স্ট্রংও হবে, কারণ কোকোনাট অয়েল তো হেয়ারের জন্য বেস্ট। আর এই কোকোনাট অয়েলটা আমি সাজেস্ট করছি, আমি রেকমেন্ড করছি, যদি মানে অবশ্যই আমি ইউটিউবার, মানে জাস্ট ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তোমরা কেন আমার কথায় বিশ্বাস করবে, বাট এটা একটা বার ইউজ করে দেখো আমি ঠিক বলছি নাকি। একবার পারচেস করো শালিমার কোকোনাট অয়েলটা, তারপর আমাকে বলো যে হচ্ছে নাকি তোমাদের হেয়ার লস প্রবলেমসের কি সলিউশন হচ্ছে, ঠিক হচ্ছে কি তোমাদের হেয়ার লসের প্রবলেমস, তোমাদের হেয়ার কি মানে প্রবলেমস সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে হেয়ার কি সিল্কি হচ্ছে, সফট হচ্ছে, দেখুন এই কোকোনাট অয়েলটা ইউজ করলে হবে। আর নেক্সট ইয়ারেরও একটা কোকোনাট অয়েল বলেছিলাম, ওটাও ইউজ করবে, বাট ওটা একটু এক্সপেন্সিভ, চাইলে ওটাও ইউজ করতে পারো আর এটাও ইউজ করো। তো আর এটাই বলার ছিল। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি হেয়ারের জন্য, মধু আর দই ভীষণ ভালো, যদি তোমরা মধু আর দই একসাথে ব্যবহার করতে পারো নিজের স্ক্যাল্পে আর হেয়ারে, দেন ওটা খুবই খুবই ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। একটু হানি নেবে, 2 টেবিল স্পুন হানি, আর তার সাথে নেবে হচ্ছে একটু অ্যালোভেরা জেল আর একটু দই নেবে, দেন দেখো তো তোমাদের মানে ওটা বেশি দিন ইউজ করো না, ওটা উইকে একদিন ইউজ করো বা মান্থে 2 দিন ইউজ করো, তো তারপরে শ্যাম্পু করবে কিন্তু অবশ্যই, না হলে কিন্তু দইয়ের একটা দই আঠা আঠা ভাব থেকে যাবে। তো দই আর টক দই আর মধু ইউজ করবে মান্থলি 2 দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, দেন আমি আরও ভিডিওস আনবো। আর
এটাই। আর আমি একটা আমন্ড অয়েল বলেছিলাম, ওই আমন্ড অয়েলটাও ট্রাই করো নিজের স্ক্যাল্পে। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।